মূর্তিটা রাখা রয়েছে, এটা ত্রিধারার মূর্তি, এটা কোথাকার, এটা এখানে লেখা থাকবে। যে একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটা আমার চেনা, এটা চেতলা অগ্রণীর মূর্তি রাখা রয়েছে এখানে। খুবই সুন্দর লাগে দেখতে এইসব মূর্তিগুলো। আর এপাশে আর একটা মূর্তি রয়েছে, এটাও ঠিক আমার জানা নেই, এটাও চালায় মূর্তি রয়েছে এখানে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। আর এখানে দেখতে পাচ্ছি অসুর কিন্তু দুজন। রবীন্দ্র সরোবর লেক তোমরা দেখতে পাচ্ছ, রবীন্দ্র সরোবর লেক, আর তার অপোজিটে কিন্তু রয়েছে এই দুর্গা মিউজিয়ামটা। মিরপুর 75 পল্লী, 2017 সালের প্রতিমা এটা, শিল্পী বিমান সাহা। পুরোপুরি মাটির তৈরি প্রতিমা, তৈরি যখন করা হয় তখনই এরকম দেখতে লাগে, সেরকমই ইঞ্জিনিয়ারিং শিল্পকর্ম দিয়ে সজ্জিত রয়েছে, মানে পুরোপুরি মূর্তিটা ইঞ্জিনিয়ারিং কলকব্জা দিয়েই তৈরি। 2019-এর প্রতিমা শিল্পী হলেন শ্রী অভিজিৎ ঘটক। এটা লেখা নিয়ে এটা কোথাকার মূর্তি, তো তার পাশে আর একটা মূর্তি রয়েছে। এই মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর, এখানে এটা কিন্তু অনেকটা মানে ন্যাচারাল লাগছে, মানে জীবন্ত লাগছে। এর একটা মূর্তি রয়েছে চক দিয়ে তৈরি করা, এই প্রতিমাটা চক্রের প্রতিমা। 2020 সালের প্রতিমা কিন্তু এখানে সংরক্ষণ করে রয়েছে। জানবাজারের এই মূর্তিটাও আমি আগেরবার এসে দেখেছিলাম, মূর্তি রয়েছে এটা 2023-এর। মূর্তিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, মানে যখন কার্নিভাল হয়েছিল তখন দেখেছিলাম। দেবী দুর্গার কিন্তু উপরেই কিন্তু এরকম লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশেরা রয়েছেন। এই মূর্তিটাও ইউনিক লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে, নতুনত্ব রয়েছে এই মূর্তিটাতে। হ্যালো গাইজ, আমি এখন আছি লেক গার্ডেন স্টেশনের পাশেই, রবীন্দ্র সরোবরের যে লেকটা রয়েছে সেখানে আমি এসেছি। আর এখানে এজন্যই এসেছি, এখানে তোমাদেরকে দেখাবো দুর্গা মিউজিয়াম রয়েছে এখানে। তো প্রতি বছর এখানে যে দুর্গাপুজো হয়, কলকাতায় যে দুর্গাপুজো হয়, সেই মূর্তিগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা থাকে এই দুর্গা মিউজিয়ামে। দুর্গাপুজো ছাড়াও কিন্তু দুর্গাপুজো যে কোনো সময় দেখা যায়, মানে দুর্গাপুজোর সময় ছাড়াও এখানে কিন্তু মিউজিয়ামে কিন্তু সংরক্ষণ করে রাখা থাকে দুর্গা প্রতিমা। তাহলে দেখে নিই আমরা কী কী মূর্তি এখানে রয়েছে, নতুন কী কী মূর্তি এসছে এবছর, মানে প্রতি বছর বছর কিন্তু চেঞ্জ হয়, এরকম নয় যে একবার আসলে সেই মূর্তি বারবার দেখতে পাওয়া যাবে। প্রতি বছর এখানে কিন্তু মূর্তি চেঞ্জ হয়। গত বছর আমি এসেছিলাম এখানে, এসে কিন্তু ব্লগ করে দেখিয়েছিলাম, এবছরও আমি এলাম। এই সময়টা যেহেতু দুর্গাপুজোর সময় নয়, দুর্গাপুজো অনেক দেরি, আসলে দুর্গাপুজোর ফিলিংসটা পাওয়া যায় দুর্গাপুজো। চলো দুর্গা মিউজিয়ামটা ঘুরে দেখা যাক। মিউজিয়ামে যাওয়ার পথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেক মূর্তি রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মূর্তি রাখা রয়েছে। এখানে যে মূর্তিটা রাখা রয়েছে, এটা ত্রিধারার মূর্তি, ত্রিধারা 2023-এর যে দুর্গাপুজো হয়েছিল সেই মূর্তিটা এখানে আমি দেখতে পাচ্ছি। আর এপাশে, এই পাশে যে মূর্তিটা দেখতে পাচ্ছি, এটা কোথাকার, এটা এখানে লেখা থাকবে, এটা আমি দেখেছিলাম, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে যে এটা কোথাকার মূর্তি, তবে এটাও আমি দেখেছিলাম, অনেক বড় মূর্তি। এগুলো কিন্তু মানে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে, বিসর্জন দিয়ে দিলে তো বিসর্জন হয়ে গেল, কিন্তু এত বড় মূর্তি দেখতেও খুব ভালো লাগে, এত ক্রিয়েটিভিটি। তো এখানে সুন্দর করে কিন্তু এখানে রাখা রয়েছে। এখানে যে একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটা আমার চেনা, এটা চেতলা অগ্রণীর মূর্তি রাখা রয়েছে এখানে, অনেক উঁচু, মানে কাছ থেকে, এত কাছ থেকে তো পুজোর সময় দেখা যায় না, তো এখন দেখা যাচ্ছে, সেটা অনেক বড় উঁচু মূর্তি কিন্তু রয়েছে। তারপরে এপাশের আর একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অনেক উঁচু রয়েছে মূর্তি, দুর্গা মূর্তি, খুবই সুন্দর লাগে দেখতে এইসব মূর্তিগুলো। আর এপাশে আর একটা মূর্তি রয়েছে, এটাও ঠিক আমার জানা নেই, এটাও মানে অ্যাকচুয়ালি এগুলো বড় বড় যে পুজোগুলো সেই মূর্তিগুলো কিন্তু এভাবে রাখা রয়েছে এখানে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেবী কিন্তু বসে আছেন এখানে, আর এখানে একটা, এখানে চালাই করা রয়েছে, চালাই মূর্তি রয়েছে এখানে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই আছে। আর এখানে দেখতে পাচ্ছি অসুর কিন্তু দুজন এখানে, তাই দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অসুর দুজন, মানে অসুরের পিঠে কিন্তু দুর্গার বাহন, আর উপরে কিন্তু দেবী দুর্গা রয়েছেন। রবীন্দ্র সরোবর লেক তোমরা দেখতে পাচ্ছ, রবীন্দ্র সরোবর লেক, আর তার অপোজিটে কিন্তু রয়েছে এই দুর্গা মিউজিয়ামটা। এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কিন্তু এটা মনে হচ্ছে বন্ধ রয়েছে, জানি না কেন, এখানে তো আটকানো দেখতে পাচ্ছি, বন্ধ ছিল তাও ভিতরে ঢুকলাম। এখানে এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের, এখানে একটা মূর্তি রয়েছে।
তো গাইজ, এখন মিউজিয়ামটা বন্ধ আছে, 3টের সময় খুলবে, তো ততক্ষণ আর আধা ঘন্টা ওয়েট করতে হবে এখানে। তো তোমাদেরকে দেখাই, এখানে এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এটা রবীন্দ্র সরোবর লেক, এখান থেকে দেখা যাচ্ছে, সুন্দর ভিউ রয়েছে এখানে। গাইজ, এটা দুর্গা মিউজিয়ামের মেইন গেট দিয়ে আমি ঢুকলাম, তো এখানে লেখা আছে মা ফিরে এলো। তো এখানেও কিন্তু সুন্দর করে, মানে সন্ধ্যার পরে কিন্তু এই লাইটিংগুলো জ্বলবে, এই লাইটগুলো জ্বলবে, তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সামনে যেটা ঘরটা দেখা যাচ্ছে এটাই কিন্তু মিউজিয়াম, এখানে কিন্তু ঢুকতে হবে। ভিতরে কিন্তু অনেক মূর্তি সাজানো রয়েছে এই মিউজিয়ামটে। এটা রয়েছে আলিপুর আটাত্তরপল্লী 2019-এর প্রতিমা শিল্পী হলেন শ্রী অভিজিৎ ঘটক। এই মূর্তিটা রয়েছে এখানে, পাশে পাশে আর একটা মূর্তি দেখতে পাচ্ছি, এই মূর্তিটা কিন্তু মেটালের তৈরি, এটা লেখা নেই এটা কোথাকার মূর্তি। তো তার পাশে আর একটা মূর্তি রয়েছে, এই মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু সংরক্ষণ করা রয়েছে। এটাও ঠিক জানা নেই যে এটা কত সালের মূর্তি বা রিসেন্টও হতে পারে। আর এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বরিশা ক্লাবের। এই মূর্তিটা কিন্তু অনেকটা মানে ন্যাচারাল লাগছে, মানে জীবন্ত লাগছে এই মূর্তিটাকে। তারপরে এই তার পাশেই রয়েছে 2022 সালের একটা মূর্তি রয়েছে, চক দিয়ে তৈরি করা এই প্রতিমাটা, চক্কির প্রতিমা। আর এই মূর্তিগুলো কিন্তু অসাধারণ করে করা হয়েছে, এটা পুরো চক দিয়ে, যেটা খড়িমাটি বলে, যেটাকে খড়িমাটি দিয়ে তৈরি হয়েছে। এটা এই মণ্ডপ শিল্পী মানে প্রতিমা শিল্পী হলো স্বপন সরকার, জিতেন্দ্র স্মৃতি সংঘের এই মূর্তিটা, চক্রের প্রতিমা। তারপরে এখানে রয়েছে সন্তোষপুর লেক পল্লীর প্রতিমা রয়েছে 2020 সালের, এটা হচ্ছে প্রতিমা শিল্পী সোমনাথ মুখার্জি। এটা অনেকটা মানে অনেক কাজ রয়েছে, অনেক শিল্পকর্ম রয়েছে এই মূর্তিটায়। তারপরে এখানে চেতলা অগ্রণী 2020 সালের প্রতিমা রয়েছে, এখানে প্রতিমা শিল্পী হলেন নির্বাণ দাস। এই মূর্তিটাও কিন্তু অনেক বড় করা হয়েছে, আর 2020 সালের প্রতিমা কিন্তু এখানে সংরক্ষণ করে রয়েছে চেতলা অগ্রণীর। সাপ রয়েছে দেবীর পায়ের কাছে, আর মহিষাসুরেরকে কিন্তু পেটের উপর কিন্তু দেবী মানে দাঁড়িয়ে আছেন, আর এখানে কিন্তু মহিষটা নেই। এখানে রয়েছে জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতি। জানবাজারের এই মূর্তিটাও আমি আগেকবার এসে দেখেছিলাম, এই মূর্তিটা মানে পালকির মতো করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, মানে বিসর্জনেও কিন্তু এরকম করে, মানে বিসর্জন দেওয়ার সময় এরকম নিয়ে যাওয়া হয় মূর্তি, বা বেয়ারাও বলা যায়, মানে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা 2023-এর মূর্তি রয়েছে, এটা 2023-এর, এটা নাওপাড়া দাদাভাই সংঘ, নাওপাড়া দাদাভাই সংঘের প্রতিমা এটা, বরানগরের 2023 সালের। এই মূর্তিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, মানে যখন কার্নিভাল হয়েছিল তখন দেখেছিলাম, কার্নিভালের এই মূর্তিটা খুবই ভালো লেগেছিল আমার, আর খুবই সুন্দর লাগছে দেখতে, অসাধারণ সুন্দর লাগছে এই মূর্তিটা, মানে অনেকটা জীবন্ত প্রতিমার মতো। এবার একটা মূর্তি দেখতে পাচ্ছি, গল্ফ গ্রিন শারদ উৎসব কমিটি 2022 সালের প্রতিমা, এটা স্বরূপ নন্দীর তৈরি করা, এটা কাঠ দিয়ে তৈরি করা রয়েছে পুরো মূর্তিটা। এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই রয়েছে, কিন্তু এটা পুরোপুরি কাঠ দিয়ে তৈরি করা, অনেক শিল্পকর্ম রয়েছে এখানে। নওপাড়া দাদাভাই সংঘ বরানগর 2021 সালের প্রতিমা, এটাও দেখেছিলাম আগের বারে এসে।
তো এই মূর্তিটা মানে খুবই সুন্দর মানে সংরক্ষণ। আর দেবী দুর্গার কিন্তু এইভাবে মানে উপরেই কিন্তু এরকম লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশেরা রয়েছেন। এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর মূর্তি। আর তার পাশে এটা 2020 সালের চত্তরপল্লী খিদিরপুরের এখানে মূর্তি রয়েছে, প্রতিমা শিল্পী নির্মল মালিকের। এই মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর দেখতে, একটা অন্য মানে ইউনিক লাগছে, এই মূর্তিটাও ইউনিক লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। মানে দেবীকে একটা নতুনভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে একটা মূর্তি যেটা দেখতে পাচ্ছি, এই মূর্তিটা কিন্তু মানে লেখা নেই এখানে কোথাকার মূর্তি, কিন্তু এটাও কিন্তু একটা নতুনত্ব রয়েছে এই মূর্তিটাতে, একটা নতুনত্ব রয়েছে এই মূর্তিটাতে, খুবই সুন্দর লাগছে। এখানে একটা মূর্তি রয়েছে ভবানীপুর পঁচাত্তরপল্লী 2017 সালের প্রতিমা, এটা শিল্পী বিমান সাহা। এটা অনেকটা মেটালিক লাগছে, মেটালিক মনে হচ্ছে এই প্রতিমাটা। এখানে দেখতে পাচ্ছি এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কিন্তু এটা যেটা মানে সেরকম করে মূর্তি করা নেই, এগুলো কিন্তু চালচিত্রের উপরে রয়েছে। আর এখানে এটা পুরো একদম মাটির কালার, মানে এটা কোনো কালার অ্যাড করা হয়নি, সেরকম পুরোপুরি মাটির তৈরি প্রতিমা, তৈরি যখন করা হয় তখনই এরকম দেখতে লাগে সেরকমই। মানে এটা নতুন লুক দেওয়া হয়েছে, যে কালার যখন মূর্তি তৈরি করা হয় তখন যে কালারটা দেখা যায় সেই কালার দিয়েই কিন্তু আলটিমেটলি লাস্ট ফিনিশড করা হয়েছে প্রতিমাটা। এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি এটা লেখা নেই যে এটা কোথাকার মূর্তি, এটা আগেকবারও আমি দেখেছিলাম। এটা মানে মেটাল দিয়ে মানে আয়রন দিয়ে তৈরি করা, মানে এখানে কলকব্জা যেগুলো হয় ইঞ্জিনিয়ারিং যেগুলো ই থাকে যন্ত্রপাতি দেওয়া থাকে সেইগুলো দিয়ে কিন্তু করা হয়েছে এই মূর্তিটা। এখানে অনেক রকমের ছোটো ছোটো চাকা যেগুলো মেশিনারির মধ্যে থাকে মানে ইঞ্জিনের মধ্যে থাকে সেইগুলো দিয়েই করা হয়েছে মূর্তিটা, সব ইঞ্জিনিয়ারিং শিল্পকর্ম দিয়ে সজ্জিত রয়েছে, মানে পুরোপুরি মূর্তিটা ইঞ্জিনিয়ারিং কলকব্জা দিয়ে তৈরি, পুরো একদম মেটালিক প্রতিমা একটা, এটাও লেখা নেই। তো পুরোপুরি যেটা উপরে এরকম দেখতে পাচ্ছি এই মিউজিয়ামটার উপরে কিন্তু ঘন্টা আকারের কিন্তু এরকম সুন্দর করে সাজানো হয়েছে, আর পুরো গ্রাউন্ডটা মানে খুবই সুন্দর লাগে দেখতে। আর এইখানে আসলে যে কোনো সময় দুর্গা পুজো দেখ মানে পুজোর প্রতিমা দেখা যায় এখানে, এখানে সংরক্ষণ করে রাখা থাকে। তো গাইস, তোমাদেরকে দেখালাম যে মিউজিয়ামে কী কী মূর্তি এসছে, নতুন কী কী মূর্তি এসছে বা পুরনো কী কী মূর্তি রয়েছে সেগুলো তোমাদের দেখালাম। তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের মতো টাটা, পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখানে যে তোমরা কী করে আসবে সেটা তোমাদের বলে দিই, এখানে যদি আসতে হয় তাহলে লেক গার্ডেন্স স্টেশন থেকে আসা যায় বা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকেও আসা যায় এখানে। তো এখানে তোমরা আসতে পারো, এটা তোমরা যদি লেক গার্ডেন্স স্টেশন থেকে আসো তো লেক গার্ডেন স্টেশন থেকে এখানে একটু হাঁটা ডিস্টেন্সে রয়েছে, বেশি দূর না, একটু একদম কাছাকাছি রয়েছে, বেশি দূরে যেতে হবে না, হেঁটেই আসা যাবে এখানে। আর যদি রবীন্দ্র সরোবর হয়ে আসো তাহলে রবীন্দ্র সরোবর থেকে অটো করে কিন্তু এখানে আসতে হবে লেক গার্ডেন্স স্টেশনে। তো লেক গার্ডেন্স থেকে এখানে একটুখানি হেঁটে আসা যায়। চলো তাহলে আজকের মতো টাটা।